ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভারে সুসজ্জিত আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আমাদের আজকের গল্প রহস্য গল্প লেখিকা কৃতিকণা চিনির লেখা ছোট গল্প ফাঁড়া বদল। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত যত গল্প বলার ছিল গল্প সংকলনটিতে। আমাদের আজকের গল্পের সূত্রধর আমি ইমরান, গল্প পাঠে তানিয়া, চরিত্রায়নে গীতশ্রী, অনির্বাণ, অর্পণ ও চন্দনা, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। শুরু হচ্ছে রহস্য গল্প ফাঁড়া বদল। এই 50 ছুঁই বয়সেও যে তাকে দেখলেই যে কোনো পুরুষের মাথা বাঁই করে ঘুরে যায় এ কথা রাসমণি হাড়ে হাড়ে জানে। কিন্তু আজ যখন দুধসাদা ফুলোটা রান্নাঘরের জানালার বাইরে দাঁড়িয়ে চোখ মারল, তখন সদ্য স্নান সেরে আসা রাসু সুন্দরী সত্যি সত্যি একটু হকচকিয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে জানালার দিকে আর একটু এগোতেই আবার এবার স্পষ্ট দেখেছে রাসু। পট করে বাঁচকটা মেরেই কেমন যেন একটা ফিচেল হাসি দিল মনে হলো। শেষে কিনা হুলোটাও। এপার আর পুরুষদের কাছে সে রাসু সুন্দরী, আর মহিলা মহলে রাসু ডাইনি। সব কটা পুরুষের মাথা সে নাকি চিবিয়ে খাচ্ছে। এমনকি ডাকসাইটে ব্যারিস্টার পিনাকি মল্লিক, যার একটি ধমকে তাবুর মানুষেরও প্যান্টে ইয়ে হয়ে যায়, সে পিনাকিবাবুও রাসুকে যেচে হাসি মুখে কুশল সংবাদ নেন। রাগে হিংসায় সকলের হাড় চলে যাওয়ারই কথা, কিন্তু বেচারি রাসুর এ ব্যাপারে সত্যি কোনো হাত নেই। যাকে এক কথার বলে সাদা মনে কাদা নেই। সাদা থেকে কালো যাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই নজর লেগে যাওয়ার জোগাড়। বয়স যত বাড়ছে, শরীরে যত ভারিক্কি ভাব আসছে, সে যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠছে। 25-30 বছরের ছেলেপুলেগুলো স্কুল কলেজের মেয়েগুলোর দিকে না তাকিয়ে তার দিকে এমন হাঁ করে তাকিয়ে থাকে, সেখানে পিনাকি মল্লিক কোন ছাড়। ভুলবশত চোখে চোখ পড়ে গেলে সেসব প্রেমগোলা নজর দেখে অস্বস্তি হয়, কেমন যেন গা শিরশির করে। ভুল করেও আর দ্বিতীয়বার সেদিকে ফিরে তাকায় না রাসু। হ্যাঁ সত্যি, দ্বিতীয়বার তাকিয়ে দেখার অভ্যেস রাসুর নেই, কিন্তু আজ বিস্ময়ের বশে ফুলোটার দিকে দ্বিতীয়বার তাকাতেই তার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। এ যে সরাসরি চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে মিচকে মিচকে হাসছে, এ ভয়ানক কথা বাড়ির কাউকে বললে বিশ্বাস তো করবেই না, উল্টে তাকে পাগল ভাববে। যে মানুষ ভূতে ভয় পায় না, সে বিড়ালে ভয় পেয়েছে জানলে সারা পাড়ায় টিটি পড়ে যাবে। তাছাড়া এ পাড়ায় এই হুলোটাকে আগে কখনো দেখেছে বলেও তো মনে করতে পারল না রাসু। না না, এই মুহূর্তে এমন একজনেরও কথা মনে পড়ল না যে তার এই কথা বিশ্বাস করে। শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, মাথাটাও ঝিমঝিম করছে। স্নান করতে করতে পেটের মধ্যে যে চো চো খিদেটা অনুভব করেছিল রাসু, তাও এই মুহূর্তে ভোঁভা। ভিজে চুলে গামছা জড়ানো অবস্থাতেই টলতে টলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু সেখানে গিয়েও কি নিস্তার আছে? চোখ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল রাসুর। হঠাৎ মুখ পোড়া হুলোটার তো সাহস কম নয়, শেষে কিনা শোবার ঘরের জানালায়।
ধর্মর করে উঠে বসতেই ভয়ে কাঠ হয়ে গেল রাসু। লেজ এবং শিংওয়ালা যমদূতকে চিনতে একটুও ভুল হলো না রাসুর। কিন্তু চোখ দুটো তো দুষ্টু প্রেমে মাখু মাখু, কি চায় তবে যমদূত? গায়ের আলু থালু কাপড়টা তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আমতা আমতা করে বলল রাসু, কি চান কি চান? নিতে তো এসেছিলাম তোমার প্রাণ, কিন্তু তোমার রূপ দেখে সব গুলিয়ে গেল, ঝুঁক করে তোমার প্রেমে পড়ে গেল। তারপর তোমাকে দেখা চক্করে কখন যে নির্দিষ্ট নির্ঘণ্ট পার হয়ে গেছে এর পাইনি। এখন যমরাজকে গিয়ে যে কি জবাবদিহি করি, এই জন্যই সারা এই লাইনে কাজ করে প্রেমে প্রেমে পড়া নিষেধ। আজ অনেক দিন পর মা বাবার জন্য মনটা কেমন করে উঠল রাসুর। সংসারে নানা কাজে একটা ফোন পর্যন্ত করা হয় না তাদের, অথচ ওই মানুষ দুটোর জন্যই আজ সে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। ভাগ্যিস দুজনের চেহারার ভালো অংশগুলো পেয়েছে সে, তাই তো আজ। কিন্তু তা বলে যমদূত, এতকাল তার রূপে মানুষের উথালি পাথালি পাগলামি দেখে মনে মনে হেসে কুটোপাটি খেয়েছে রসিকা বসু, কিন্তু আজ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। এদিকে চাকরি যাওয়ার ভয়ে যমদূতের লেজ খাড়া। তাহলে কি করবেন এখন? তোমার একটা ছবি দাও আমায় বাইরি, না হলে মহারাজ মোটে বিশ্বাস করবেন না। হাফবেন কাজা টেনে কোথাও পড়েছিল, এখন ফিরে কুল মারছি। ছবি ছবি কোথায় পাবো? কদিন আগে ব্যাংকের কাজের জন্য পাসপোর্ট সাইজে ছবি তুলেছিলাম, কিন্তু সে যে এখন কোথায় আছে? কেন একটা সেলফি তুলে দাও না, এখনকার মেয়েরা কেমন পটপট করে ছবি তোলে। না না। কেন? আরে বাবা, তুমি নিশ্চিন্তে একটা ছবি তুলে আমায় দাও। স্বর্গ থেকে নরক, নো ক্রাইম কেস, পুরোটাই যমরাজের ডিপার্টমেন্ট, বুঝলে না? বাবা, তার চোখকে ফাঁকি দেয়া অমন সোজা কাজ নয়। না না, আমি সে কথা বলিনি। ভিজে চুলে এখনো গামছা জড়ানো আছে, এমন ভাবে কি সেলফি তোলা যায়? যা বাবা, তুমি যা সুন্দরী, ওই গামছা বাঁধা ছবি দেখলেই যমরাজের বাবারও মাথা ঘুরে যাবে। আরে আমি ওই দেখেই তো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লাম। এখন আমার চাকরি নিয়ে টানাটানি, দাও দেখি তাড়াতাড়ি একটা ছবি তুলে। সে না হয় তুললাম, কিন্তু পাঠাবো কোথায়? বাবা, সব আছে আমার, এই দেখো। কোঁচার তলা থেকে একটা বেশ দামি মোবাইল বের করলেন যমদূত। বুঝলে রাসু, কোঁচাটা কেস হয়েছিল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুই যমজ ভাই মারা গেল, অথচ চিত্রগুপ্তর খাতার হিসাবে মাত্র একটা এন্ট্রি করা ছিল। একসাথে জন্ম, একসাথে মৃত্যু, বুঝলে না? গুলিয়ে গেছে। আমিও দেখলুম এই সুযোগ, একটা প্রাণ নিয়ে গেল আর একটার মোবাইল, সেই থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই চালাচ্ছি। সেটা বোধ হয় খুব মেওয়ার ছিল, সব ছবি আর মেসেজ পাঠায় মেয়েরা, বাপরে। সেলফিটাও তো ওইভাবেই জানলুম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠান, সেন্ড করে দিচ্ছি। মাইরি রাসু, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ওমা মা, আরে দরজাটা খোলো না, কি হলো দূর বাবা। আরে ওমা, আরে সেই কখন থেকে কলিং বেল বাজাচ্ছে, কি করছে বলতো? বারান্দার গ্রিলে ধাক্কা দিতে দিতে চিৎকার করে ডাকছে তুতান, রাসুর পঞ্চবিংশ বর্ষীয় একমাত্র সন্তান সবেধন নীলমণি। কোনো রকমে টলতে টলতে এসে দরজা খুলে দিল রাসু। কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? ও মা, মা! ছেলেকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে এই প্রথম ফুঁপিয়ে কেঁদে উঠল রাসু। কি হয়েছে, কাঁদছো কেন? আরে বাবা, কি হয়েছে বলবে তো? আজ মরতে মরতে একটুর জন্য বেঁচে গেলাম তুতান,
আজ আর ফিরে মাকে দেখতে পেতিস না। কেন, নিশ্চয়ই গ্যাস ওভেনের নব খুলে রেখে স্নানে গিয়েছিলে? তুতান একটা ভয়ানক অগ্নিকাণ্ডের সম্ভাবনা খুঁজতে রান্নাঘরের দিকে এগোতেই রাসমণি কুকিয়ে উঠল। ও ওদিকে নয় রে, শোবার ঘরের জানালায় স্বয়ং যমদূত। কি এই কি 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 সব উল্টাপাল্টা কথা বলছো, কোথায় কি দেখি তো একবার, চলো তো। হঠাৎ কোথা থেকে যেন বিশ্বের ভয় জড়িয়ে ধরেছে রাসুকে। তুতানের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ঘরে প্রবেশ করলো মা বেটা। মুহূর্তে তুতান হাসিতে ফেটে পড়ল। জানলার বাইরে ওটা যমদূত, দুধ সাদা হুলো। ভয় ভয় চোখ খুলে বিড়ালটার দিকে তাকাতেই আবার চোখ মারল হুলোটা, আর তারপরই ধোঁয়া হয়ে মিলিয়ে গেল বাতাসে। ও ও ওই দেখ তুতান, হাওয়ায় মিলিয়ে গেল বিড়ালটা। মিলিয়ে গেল নাকি পাঁচিলে উঠে লাফ দিল পিছনের বাড়ির বাগানে, আমি স্পষ্ট দেখলাম। কবে থেকে পই পই করে বলেছি, মা চোখটা দেখাও চোখটা দেখাও, আমার কথা শুনলে হয়। কপট রাগ দেখিয়ে মাকে জড়িয়ে ধরল তুতান। এসব বাদ দাও তো, বড্ড খিদে পেয়েছে মা, খেতে দাও না, আর তুমিও খেয়ে একটু ঘুমোও দেখি। রাসমণি জানে সত্যি কথাটা বলে আর কোনো লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। চুপচাপ খেয়ে রান্নাঘরে এঁটো বাসন রাখতে গিয়ে শুনতে পেল পিছনের বাড়ির মুন্নি ভয়ানক চিৎকার করে কাঁদছে। ও মা, মা, ও মা, ও মা গো, সাড়া দিচ্ছ না কেন? ও মা, ও গো, তোমরা কে কোথায় আছো? শীঘ্রই এসো গো, আমার মা, আমার মা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এত ডাকছি তবু উঠছে না। ও মা, মা, ও মা। রাসমণির হাত থেকে ঝনঝন করে বাসনগুলো মেঝেতে পড়ে গেল।